উদ্বোধনের প্রায় 3 বছর পর কুমারগ্রামে কৃষক বাজারের পথ চলা শুরু হলো। এদিন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে কুমারগ্রামে কৃষক বাজারটি চালু করা হলো। কয়েক কোটি টাকা খরচ করে প্রায় 5 একর জমির ওপর গড়ে তোলা হয়েছিল কুমারগ্রাম কৃষক বাজার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে 27 জুন রিমোট টিপে ওই কৃষক বাজারের উদ্বোধন করেছিলেন, কিন্তু জেলা এবং ব্লক প্রশাসন বহু চেষ্টা করেও সেটিকে চালু করতে পারেনি। টানা 3 বছর অব্যাহত অবস্থায় পড়েছিল কৃষক বাজারের স্টলগুলি। অবশেষে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাত ধরে কৃষক বাজারের পথ চলা শুরু হলো। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা গ্রাম উন্নয়ন বিভাগের প্রজেক্ট ডিরেক্টর ইন্দ্রজিৎ তালুকদার, আলিপুরদুয়ার নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব সুব্রত দে, বিডিও মিহির কর্মকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা সহ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরাও এদিন আলিপুরদুয়ার জেলা প্রশাসন নিয়ন্ত্রিত বাজার সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে কুমারগ্রাম কৃষক বাজার স্টলগুলি সামান্য অর্থের বিনিময়ে স্বনির্ভর গোষ্ঠীর উৎসাহী মহিলাদের বিতরণ করা হয়। আমাদের মাননীয় জেলাশাসক শ্রী সুরেন্দ্র কুমার মিনা মহাশয় বলেছিলেন যে আমাদের যে কৃষি মান্ডিগুলো আছে বা কৃষক বাজারগুলো আছে সেগুলো কোনো না কোনো কারণে যে ছেমনি করে পুরোপুরি চলছে না, সেটাকে আমরা কী করে চলমান করতে পারি। তো এটা আমাদের ডিএম সাহেবেরই একদম সম্পূর্ণ তার নিজের আইডিয়া যে আমরা কৃষি যে বাজারগুলো আছে এত সুন্দর পরিবেশের মধ্যে সেগুলো চালাতে পারি, আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমেই চালাতে পারি। তো সেই উপলক্ষে আমরা দফায় দফায় মিটিং করেছি, মাননীয় বিডিও সাহেব ছিলেন, আমাদের মাননীয় সভাপতি মহোদয় ছিলেন, আরএমসির আধিকারিকরা ছিলেন, যে আমরা বাছাই করলাম কোন কোন ভালো ভালো সেলফ হেল্প গ্রুপের লেডিস যারা তাদের মাধ্যমে আমরা চালাতে পারি। তো আমরা শর্টিং করে দেখলাম যে না, এরা সত্যি চালাতে পারবেন এবং তাদের যে বিভিন্ন প্রোডাক্টসগুলো আছে তার ডিমান্ডও আছে মার্কেটে, আমরা সেই নিয়ে শুরু করেছি। এবং আমরা হোপফুল যে আমাদের এই কুমারগ্রাম যে কৃষি বাজারটা আছে এটা খুব ভালো চলবে, ইট উইল বি রোল মডেল ইন দ্য ভেরি নিয়ার ফিউচার।